বয়স সবে 5 মাস, ছেলের মুখ দেখালেন মোহর দুর্নিবার, ধিয়ানের মিষ্টি মুখে মন মজল নেটপাড়ার। 2023 সালের মার্চ মাসে বিয়ের পিঁড়িতে বসেছিলেন গায়ক দুর্নিবার সাহা ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আত্মসহায়ক ঐন্দ্রিলা ওরফে মোহর সেন। কিন্তু এই বিয়ে নিয়ে কম কটাক্ষ হজম করতে হয়নি দুর্নিবারকে, কারণ এটা ছিল দুর্নিবারের দ্বিতীয় বিয়ে। 2021 সালের ফেব্রুয়ারি মাসে মীনাক্ষীর সঙ্গে মন্ত্র পড়ে বিয়ে সেরেছিলেন দুর্নিবার, যদিও আইনি বিয়ে হয় 2017 সালেই। ডিভোর্স হতে না হতেই ফের বিয়ে, কটাক্ষবিদ্রুপ ধেয়ে এসেছিল দুর্নিবারের দিকে, প্রশ্নবাণে বিদ্ধ হন মোহরও। মোহর এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, চাইলেই তাঁরা ট্রোলে জবাব দিতে পারেন, তবে নিজেদের ও পরিবারের মানসিক শান্তির কথা মাথায় রেখে আর বিতর্ক বাড়াতে চান না তাঁরা। এরপর কেটেছে বেশ খানিকটা সময়। বিয়ের 8 মাসের মাথাতেই প্রেগন্যান্সির খবর জানিয়েছিলেন মোহর। প্রথম বিবাহবার্ষিকীর ঠিক আগেই মা হন দুর্নিবার ঘরণী। এতদিন ছেলের ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেও মুখ দেখাননি। অবশেষে সেই আক্ষেপ মেটালেন দুর্নিবার। রবিবার দুপুরে ছেলের একগুচ্ছ ছবি ভাগ করে নেন দুর্নিবার। ফর্সা, টুকটুকে, মাথায় এক ঢাল চুল ধিয়ানের। মোহর দুর্নিবার ছেলের নাম রেখেছেন ধিয়ান। এদিন ছেলের জন্য মিষ্টি ছড়া লিখলেন দুর্নিবার। ছবির ক্যাপশনে লেখেন, অন্ধকার তো সবাই চেনে, তুই শুধু ভালোটাই খুঁজিস, মিথ্যে তো বড়ই সহজ, তুই শুধু সত্যিটাই বলিস, তুই শুধু তুইর হয়ে বেড়ে ওঠ আমাদের ধিয়ান।